প্রিয় দর্শক, নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা পত্রিকার পাতা থেকে যে শিরোনামগুলো দেখব তার মধ্যে বাংলাদেশ প্রতিদিন সহ আরও দুটি পত্রিকার সংবাদ শিরোনামগুলো আমরা দেখব। বাংলাদেশ প্রতিদিন তাদের নিয়মিত আয়োজন হিসেবে একটি পাতাই সবিজের জন্য বরাদ্দ করে রাখে এবং সেখানে বিভিন্ন বিনোদনের নিউজগুলো তারা তুলে ধরে। এছাড়া আমাদের আরেকটি পত্রিকা যেটি আমাদের সময়, সেখানেও বিভিন্ন বিনোদনের যে নিউজগুলো রয়েছে সেগুলো তারা প্রকাশ করে থাকে। আরেকটি পত্রিকা হচ্ছে দেশ রূপান্তর। নতুন এই পত্রিকাটি ইতিমধ্যে বিভিন্ন অঙ্গনে সাড়া ফেলেছে, সেখানেও সবিজ অঙ্গনের বিভিন্ন খবর নিয়ে তারা প্রতিবেদন করেছে। শুরুতে আমরা এই দেশ রূপান্তরের সংবাদগুলো সম্পর্কে একটু জেনে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা 2020 অতিক্রম করে 2021-এর দিকে যাচ্ছি। 2020 শেষ হয়ে যাচ্ছে, বিদায় নিচ্ছে। এই বিদায়ী বছর অর্থাৎ বর্তমান যে 2020 সাল, এই বছরটিতে টিভি নাটকে যে আলোচিত নাটকগুলো ছিল সেটি নিয়েই তারা একটি প্রতিবেদন করেছে। যদিও এই বছরটি খুব একটি ভালো যায়নি, কারণ প্রতিটি সেক্টরেই করোনার আঘাত লেগেছিল। তার মধ্য থেকে কিছু নাটক কিন্তু দর্শক লুফে নিয়েছে, অর্থাৎ ইউটিউব কেন্দ্রিক যে নাটকগুলো দর্শকরা বেশি ভিউ অর্থাৎ বেশিবার দেখেছে সেগুলো নিয়েই তারা একটি প্রতিবেদন করেছে। বেশি দেখা মানেই হচ্ছে যে সেই নাটকটি আসলেই দর্শকপ্রিয়তা পেয়েছে। সেই 2020 সালের আলোচিত বেশ কিছু নাটক নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনটির শিরোনাম হচ্ছে যে বছরের আলোচিত টিভি নাটক। এখানে ভাবনা, মেহেজাবিন, ফজলুর রহমান বাবুর বিভিন্ন নাটকের রিভিউ নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। এরপর আসি আরেকটি প্রতিবেদন, এটি হচ্ছে যে তমা মির্জা, অভিনেত্রী তমা মির্জা, তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন অভিনেত্রী অর্থাৎ তিনি চিত্রনায়িকা, তাকে নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। কিছুদিন ধরেই একটি আলোচনা যে তার সংসারে একটি বিচ্ছেদের গুঞ্জন চলছে, অর্থাৎ তার হাজব্যান্ডের সঙ্গে তার বনিবনা হচ্ছে না। তার স্বামী অভিযোগ করছেন যে তমা মির্জা তাকে মারধর করে এবং তমা মির্জা অভিযোগ করছে যে তার স্বামী তাকে নির্যাতন করে। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে মিডিয়া পাড়ায় আলোচনা এবং দুজনেই পাল্টাপাল্টি মামলা করেছেন, সেটি নিয়েই এই প্রতিবেদনটি করা হয়েছে। যে এখানে শিরোনাম করা হয়েছে দোষ মিডিয়ার মেয়েদেরই হয়, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোতে সাধারণত ফোকাস করা হয় মিডিয়ার তারকাদের, সেরকমই একটি প্রতিবেদন। এবার আমরা আরেকটি শিরোনাম দেখব, শিরোনামটি হচ্ছে সবিজ পলিটিক্স নিয়ে তামান্না। সজিনপ্রতির যে অভিযোগটা রয়েছে সেটি বলিউডে এখন কিন্তু অনেক বেশি জর্জরিত। এই অভিযোগগুলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে এগুলোতে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে যে একজন আরেকজন পাল্টাপাল্টি এইগুলো নিয়ে কথা বলছেন। তেমনই কিছু কথার প্রেক্ষিতে দক্ষিণ ভারতীয় তারকা তামান্না ভাটিয়া কিছু কথা বলেছেন। তার মতে যে একটি ইন্ডাস্ট্রির সব কিছু খারাপ নয়, আবার সব কিছু ভালোও নয়, ভালো খারাপের মিশেল থাকে একটি জায়গায়, তবে দিন শেষে আপনাকে কাজ দিয়ে বিবেচনা করতে হবে, তেমনই তিনি বুঝাতে চেয়েছেন এই শিরোনামটিতে। এছাড়া আরও কিছু প্রতিবেদন রয়েছে এই পত্রিকার পাতাটিতে। এখানে বলা হয়েছে যে তাহসানের সঙ্গে স্মৃতির প্রথম, অর্থাৎ তাহসান এবং স্মৃতি একসঙ্গে গান গেয়েছেন এবং সেই গানের শিরোনাম হচ্ছে ভালোবাসায় ছুঁয়ে দিলে। এই শিরোনামে গানটি নারা নামের একটি সিনেমার জন্য তৈরি করা হচ্ছে, এজন্য তারা একটি স্টুডিওতে এই গানটি রেকর্ডিং করেছেন। আরেকটি শিরোনাম রয়েছে যে মহিনের ঘোড়াগুলির তাপসের সঙ্গে রাজু, অর্থাৎ কলকাতার প্রথম বাংলা রক ব্যান্ড মহিনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে যে দুজন বেঁচে আছেন তাদের একজন তাপস বাপি দাস, তার সৃষ্টি করা অনেক গানই জনপ্রিয়। 66 বছর বয়সী এই তাপসের কথা ও সুরে এবার গান গেয়েছেন বাংলাদেশের পাওয়ার ভয়েস খ্যাত গায়ক এআই রাজু। তা নিয়েই এই প্রতিবেদন। আরেকটি শিরোনাম রয়েছে যে স্ত্রী ও প্রেমিকাকে নিয়ে বিব্রত বিবার। বিবারকে আমরা সবাই চিনি, তিনি একজন পপ তারকা, সেটি নিয়ে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে। এবার আমরা যে পত্রিকাটি দেখব সেটি হচ্ছে আমাদের সময়। আমাদের সময় তাদের এই সবিজ পাতায় তারা যে লিড নিউজটি করেছে সেটি হচ্ছে সঙ্গীত বিষয়ক, সঙ্গীতের সালতামামি, অর্থাৎ বছর জুড়ে যে গানগুলো
আমাদের সামনে হাজির হয়েছে, আমরা যা শুনেছি তার মধ্যে ভিউয়ের দৌড়ে সেরা দশটি গান নিয়ে তারা এই প্রতিবেদনটি করেছে। এর মধ্যে আমরা জানি সর্বত মঙ্গল রাধে এই গানটি বেশ আলোচিত একটি গান, এছাড়া আরও বেশ কিছু গান রয়েছে, তার মধ্যে দশটি গান নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। পত্রিকাটি আরেকটি শিরোনাম করেছে মম ও রাশেদ সীমান্ত জুটির মানবতা, অর্থাৎ 27 ডিসেম্বর বৈশাখী টেলিভিশনের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই দিন তারা একটি নাটক প্রচার করবে যেটির নাম হচ্ছে মানবতা। আর এতে রাশেদ সীমান্ত এবং জাকিয়া বাড়ি মম এরা দুজনে জুটি বেঁধে একটি নাটক করেছেন, সেটি তারা প্রচার করবেন, সেটি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। এবার আমরা যে শিরোনামটি দেখব সেটি হচ্ছে সুচিতা নাহিদের নতুন গান। উদীয়মান কণ্ঠশিল্পী সুচিতা নাহিদ, তার একটি গান শ্রাবণ যদি আজ ছোঁয়া জানালা, শ্রাবণ যদি আজ ছোঁয়া জানালা ঈগল মিউজিকের ব্যানারে এই গানটি প্রকাশিত হচ্ছে, এটি নিয়ে একটি প্রতিবেদন করেছেন তারা। বন্ধুরা, এরপরে আমরা যে শিরোনামটি দেখব সেটি হচ্ছে কঙ্গনাকে ধর্ষণের হুমকি। আমরা জানি যে বলিউডের শক্তিমান একটি অভিনেত্রী হচ্ছেন কঙ্গনা রানাওয়াত, তিনি দুর্দান্ত অভিনয় দিয়ে ইতিমধ্যে তার জায়গা পাকাপোক্ত করেছেন, সেই অভিনেত্রীকে নিয়েই এই প্রতিবেদন। এবার আমরা বাংলাদেশ প্রতিদিনের যে প্রতিবেদনগুলো রয়েছে সেগুলো দেখব। এখানে বাংলাদেশ প্রতিদিন তাদের সবিজ পাতায় যে লিড নিউজটি করেছে সেটিও সঙ্গীত কেন্দ্রিক। এখানে লেখা রয়েছে শিরোনামটি যে করোনার থাবায় বিপর্যস্ত কনসার্ট মৌসুম। বন্ধুরা, এখন শীত মৌসুম, আর এই শীতের সময়ই সাধারণত কনসার্ট স্টেজ শোগুলো হয়ে থাকে, কিন্তু করোনার কারণে এবার এই মৌসুমটা বিপর্যস্ত হয়েছে, শিল্পীরা বসে রয়েছেন এবং এই শোগুলো হচ্ছে না, সেটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। এবার আরেকটি শিরোনাম, দেশে ফিরিয়ে আনা হলো কাদেরকে। আমরা জানি যে কাদের, উনি একজন ভালো গুণী অভিনেতা, তিনি ক্যান্সারে আক্রান্ত এবং তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে চেন্নাই হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি, তাই তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে, এই সব কিছু নিয়েই একটি প্রতিবেদন। চলুন এবার আমরা বাকি প্রতিবেদনগুলো দেখে নিই। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আমরা আজ শেষ করব, আপনি চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে এবং নিয়মিত বিনোদনের সব নতুন নতুন খবরগুলো জেনে নিন, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।